গিয়েছিল, পুরো কালো হয়ে গেল, জলে ভিজিয়েছে গামলার জলটা পুরো কালো হয়ে গেল 40 টাকা জলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো বাইরের ওয়েদারটা মানে বৃষ্টি হচ্ছে, এখন অবশ্য একটু কমেছে বাট ওয়েদারটা মেঘলাই। তো আমরা হচ্ছি পড়েছি হচ্ছে বেরিয়ে, কোন দিকটায় যাবো এখনো কিছু ফাইনাল নয়, তবে এসপ্ল্যানেড যাবো সম্ভবত, তাই তো? আজাদিন ধাবা। তবে এসপ্ল্যানেড কিন্তু সানডে বন্ধ থাকে জানি, মানে জানতাম আর কি, কিন্তু রাজুদা সমানে বলছে যে খোলা থাকে, খোলাও থাকতে পারে, ওভার কনফিডেন্ট ভালো না, জানি না। তো যাওয়া যাবে কোথাও একটা, তো যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে আমার সাথে হচ্ছে মিস্টার পান্ডে, তো আমরা এলাম হচ্ছে এবার রাজুদাদের বাড়িতে। আমরা চারজন মিলে, রাজুদা, মধু, আমি আর শুভ, চারজন মিলে যে কোনো একটা গাড়ি করে এবার হচ্ছে বেরোবো। ফার্স্টে ওদের বাড়িতে ঢুকি, মানে ওদের পাড়ায় ঢুকেছে, এখন ওদের বাড়ি অবধি যায়নি, তো তারপরে আমরা বেরোবো। চারজন বেরিয়ে পড়েছি বেলগড়িয়ায় রাজুদাদের বাড়ি, তো এখানে টুকটাক চা খাওয়া হচ্ছে। আর এই যে শুভ, তো আমরা চলে এসেছি হচ্ছে প্ল্যানেট, আর পড়ছে হচ্ছে ভীষণ ভালোই বৃষ্টি পড়ছে। তো ওরা গাড়ি পার্ক করছে, রাজুদার শুভ, ওরা আসলে পরে আমরা যাব। তো খোলা আছে, আমি বলছিলাম যে খোলা থাকবে না, তা রাজুদা ঠিকই বলছে, খোলা আছে দেখছি। হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়ার নাও শ্রীলি লার্স, দিস ইজ আওয়ার পুষ্পাস ফ্রেন্ড, হাই বলে দাও ভাই। ম্যাডাম কিছু বলে দিন। ও কি দেখে দেখি, এই তোমার বউ জুতো নিয়ে এসছে, কালো নেব। লাইট আছে, চাবি রিং কিনছে। এটা কি বলছে, চাবি রিং হবে তো আমি বুঝতে পারছি। চিকেন নেই, চিকেন নেই, না দু কামড় কিছু হবে না, ওদের চিন্তা করিস বলি ভুলভাল হয়, প্রচুর খারাপ। ফুচকা চলছে এখন, ফুচকা ভালো আছে। হাইজেনিক আছে, হাতেও গ্লাভস পরেই নিয়েছে।
ভালো কাজে How's the Josh? ভালো গেছে তো দর্শক। তো রাজু দাদের ড্রপ করা হয়ে গেল ওদের বাড়িতে, ওদেরকে আমরা নামালাম, জিনিসপত্রগুলো দিয়েছি, এবার আমরা বেরিয়েছি। এখন আছি হচ্ছে বেলগোড়া এক্সপ্রেসওয়েতে, এরপরে যাব হচ্ছে বাড়ি। বেশ অনেকটাই লেট হয়ে গেছে, বাইরে এখন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। মাঝখানে আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণ কিন্তু বন্ধ ছিল বলো, তারপরে আবার এখন শুরু হয়েছে। এখন কিন্তু বাইরে মোটামুটি জোরে হচ্ছে না, একটু আস্তে আস্তেই হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার ঠান্ডা পড়বে। তো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে ডিনার টিনার করতে হবে। ও ওখানে শপিং আমরা করেছি হচ্ছে সিলেদার্স থেকে, জুতো কিনলাম, শুভর গেঞ্জি কিনেছি। তো টুকটাক যেগুলো কিনলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ওখানে ভিড়ের মধ্যে আর ওগুলো শেয়ার করতে পারিনি, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে এটা শেয়ার করব এগুলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখো ওয়েদারটা কি জোরে বৃষ্টি নেমেছে। তার মধ্যে এই জ্যাম আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। মুষলধারে বৃষ্টি, খুব জোরে হচ্ছে, হেভি ঠান্ডা পড়বে। বেশ অনেকদিন পরে কিন্তু আমরা এরকম বেরিয়েছি, ভালো লাগছে বেশ। তবে ঠান্ডাটা যা লাগবে, ঠান্ডা বেড়ে যাবে। বাইরে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি, আর আমরা এনজয় করছি আর বাড়ি যাচ্ছি। ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, মানে বেশ ভালো জোরে, আর তার মধ্যে সব সিগন্যাল আমরা পাচ্ছি, অদ্ভুত। খেলা হবে, ফুটবল খেলা হবে, হেভি ওয়েদার, মাঠে নেমে পড়েছি, দেখা যাক। তো ফাইনালি বাড়িতে চলে এলাম, আর যারা কিনেছি শপিং এ বসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। বাইরে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিনেছি হচ্ছে সিলেদার্স থেকে জুতো তিনটে। ফার্স্টে হচ্ছে, ফার্স্টে কিন্তু আমারটা এই দেখো, আমারটা এইটা। কেমন হয়েছে কমেন্টে জানিও। এটা আমি কিনেছি, দেখা যাচ্ছে তো। ওকে নেক্সট, এটা হচ্ছে শুভর ব্ল্যাক ওয়ান, ওর দরকার ছিল তো এটা। এগুলো লাস্টে একদম একটা হাসির জিনিস বলবো। আর শুভ সক্স কিনেছে, ওর দরকার ওই জন্য। আচ্ছা দুটো হেয়ার ব্যান্ড কিনেছি, একটা হচ্ছে, এটা হচ্ছে কুকুর জন্য ইয়েলো কালারের, একটা হচ্ছে আমার জন্য পিঙ্ক কালারের। দুজনেই করতে পারবো চেঞ্জ করে, তো এই দুটো কিনেছি।
শুভ শুভর একটা ট্র্যাক প্যান্ট কিনেছে এমনি রাফ ইউজ করার জন্য, একটা চাবির রিং কিনেছি, শুভই কিনেছে, ওটা ওর দরকার, ভালো লেগেছে আর কি, যার জন্য এটা কিনেছে। আর কিনেছি হচ্ছে একটা মায়ের জন্য একটা জুতো, এই যে এই জুতোটা কিনেছি মায়ের। গেঞ্জিটা কিনেছি, মানে কিনেছে হচ্ছে শুভ, কালারটা আর প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, আমিও পরতে পারবো এটা, মানে এটা ছেলে মেয়ে সবাই পরতে পারবে, তো এই জন্য এটা কিনেছি। আর ফুল স্লিভসও আছে, দেখতে বেশ কিউট কিউট টাইপের, ও পরবে একদিন, একদিন আমি পরবো। তো মোটামুটি এই কিনেছি, আর তো কিছু কেনা হয়নি, না আর কিছু কেনা হয়নি এই শপিং। আর যেটা মজার জিনিস সেটা হচ্ছে শুভ একটা স্লিপার কিনেছে ঘরে পরার, ঠিক আছে, 40 টাকা দিয়ে। হ্যাঁ, মানে কি বলবো, আসার পরে শুভ নিচে রেখেছিল, মেঝেটা পুরো কালো হয়ে গেল, কালো কিনেছিল পুরো কালো হয়ে গেল, জলে ভিজিয়েছে গামলার জলটা পুরো কালো হয়ে গেল 40 টাকা জলে। 40 টাকা স্লিপার মানে বুঝতে পারছো, ওই কম দামে কিনতে গেলে যা হয় তাই হবে, তাই হয়েছে। আর যেটা সব থেকে, মানে আমরা স্প্ল্যানেড যাই কেন, স্ট্রিট ফুডগুলো খেতে, যেগুলো খাওয়া হয়নি, এরা খায় না কিছু না, এদের দ্বারা চলবে না, আমাকে আরেকদিন স্প্ল্যানেড যেতে হবে, অ্যান্ড একদম স্ট্রিট ফুড নিয়ে আমি একটা ব্লগ করবো, শুধুমাত্র খাওয়া দাওয়া, মানে সকাল থেকে যাবো আর সন্ধেবেলায় ফিরবো, সকাল থেকে গিয়ে সন্ধেবেলায় ফিরবো, শুধু স্ট্রিট ফুড খাবো আর সেটা নিয়ে একটা ব্লগ করবো। তো সেটার জন্য আমার একটা পার্টনার চাই, এদের দিয়ে হবে না। তো যদি সেরকম কেউ থেকে থাকো তারা কমেন্ট করবে অবশ্যই, তো সেরকম গিয়ে ওখানে একটা ব্লগ করবো শুধুমাত্র স্ট্রিট ফুড খাওয়ার, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।